نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد সবাই মিলে পড়ে নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। কি হলো ভাই? আলিফ লাম মিম আহাসিবান নাসু আইন তুরকু আপনার কি বোবা? হ্যাঁ, জবান আছে তো? আমান্না হুম লা ইয়ুফতানুন সাদাকতা ইয়া রাব্বানা إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ قُلْ سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার বাচার আমার নেয় পায় দয়াময় তুমি মাফ করো আমায় মাফ করো আমায়। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া শেরপুর থানার অন্তর্গত বণিকপাড়া বাইতুল নুদ্দামে মসজিদ কর্তৃক আয়োজিত বিশাল ইসলামী জলসা ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ নিজামউদ্দিন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী বণিকপাড়া শেরপুর বগুড়া, হায়াতে তাইয়েবা সেহাতে কল্যাণ কামনা করছে, আল্লাহ যেন দান করে বলেন আমিন। সহসভাপতি, অনেকগুলো মানুষের নাম এসেছে, সম্মান মর্যাদা যেন বাড়িয়ে দেয়। রাগ আছে এদের সাথে?
প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ মুসিবুর রহমান মজনু, সভাপতি বগুড়া জেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান শেরপুর উপজেলা পরিষদ। হায়াতে তাইয়েবা সিহাতে কলিয়া কামনা করছে, আল্লাহ যেন দান করে, বলেন আমিন। আলোচনা রেখেছিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান বাস্তবাদী, এরপরে আলোচনা রেখেছেন শ্রদ্ধাবাদন বড় ভাই হাফেজ হযরত মাওলানা সিরাজুল ইসলাম সিরাজি। ভাইদের কথাগুলো বাস্তব জীবনে যেন আমল করতে পারে, আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আমিন। প্রাণ প্রিয় বগুড়াবাসী, আল্লাহ দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি যে মহান মনিব কোরআনে কারিম বলবার এবং শানবার জন্য কবুল করেছে। খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আজ দুনিয়ায় আমরা যা করছি, যেখানে যাচ্ছি, সেই জায়গাতে আজ আমাদের দ্বারা পাপ কাজ সংঘটিত হচ্ছে, কথা বলেন। আমরা যেখানেই যাচ্ছি সেখানে হাজারো খারাপই আমাদের দ্বারা হচ্ছে, না হচ্ছে না, বলেন, জবাব দেন। এই যে পাপ কাজ, এই যে খারাপি গুলো থেকে যদি বাঁচতে চান, তিনটা আপনাকে টিপস আমি এখন দেব, আপনি তিনটা টিপস মনে রাখবেন, পারবেন তো? জবানে খুলছে না, বলে আরো জোরে। আমার ভাইরা, এই দুনিয়ায় যদি আপনি পাপ কাজ থেকে বেঁচে থাকতে চান, এই দুনিয়ায় যদি আপনি খারাপি থেকে বেঁচে থাকতে চান, আপনি যদি মনে করেন যে না আমি আর খারাপি করব না, এই দুনিয়ায় আমি কোনোদিন আর পাপ কাজ করব না, তাহলে প্রথম নাম্বার আপনাকে মনে রাখা লাগবে, আমার আল্লাহ আমাকে দেখতেছে, কথা বলেন। দুনিয়ায় যতগুলো মাখলুকাত আমার আল্লাহ বানিয়েছে, সবার চক্ষুগুলো ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমার আল্লাহর চক্ষু ফাঁকি দেওয়া যায় আরো জোরে। আমাদের ভিতরে এতটুকুন যদি সেন্স থাকো, এতটুকুন যদি চিন্তা থাকতো যে দুনিয়ার মানুষ না দেখলেও ঘরের দরজা জানলা বন্ধ করে যা করছি, দুনিয়ার মানুষের কেউ না দেখলেও, বাবা মা না দেখলেও, পাড়া প্রতিবেশী এলাকাতে যারা আছে এরাও যদি না দেখে, কিন্তু আমার আল্লাহ কিন্তু দেখতেছে। আপনি আমি যখন দুনিয়ায় কাজ কারবার করার পরে, কাজ কাম শেষ করার পরে, যত রাত হয় তত আপনার আমার শরীরে ক্লান্তি একটা ভাব আসে, ঘুমের ভাব আসে, আসে কি আসে না? মাইক একদম ভালো না, আরো সাউন্ড লাগবে। আপনি আমি দুনিয়ায় যত কাজ কারবার করব, রাত যত হবে তত কিন্তু আপনার আমার ঘুমের ভাব একটা আসবে কি আসবে না? কিন্তু মহান আল্লাহ এমন রব, তিনি কি ঘুমায় আরো জোরে। এটা আপনি আমি বললে হবে না, কোরআনে কারিমেদের হাজার বছর আগে আমার আল্লাহ দলিল দিয়েছে। আল্লাহ পাক বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, বলেন আল্লাহু আকবার। এটা সূরা বাকারা দ্বিতীয় নাম্বার, সূরা তিন নাম্বার পারা প্রথম নাম্বার পৃষ্ঠা 34 নাম্বার রুকু 255 নাম্বার আয়াতে আছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ আমাকে তন্দ্রা বা নিন্দ্রা স্পর্শ করতে পারে না। বগুড়াবাসী, আমরা কি পেলাম এই আয়াত থেকে? আমরা দুনিয়ায় কাজ কারবার করার পরে ঘুমিয়ে যেতে পারি, কিন্তু মহান মালিক তিনি ঘুমায় আরো জোরে। আপনি আমি ঘুমাতে ঘুমাতে, নাক ডাকতে ডাকতে লুঙ্গি কোথায় যায় তাও টের পাই না, কিন্তু এমন রব আমাদের, তিনি ঘুমায় না, নাকি ঘুমায়? এই যে এতটুকুন সেন্সটা যদি আপনার আমার ভিতরে থাকে যে আমি দুনিয়ায় এখন যে খারাপিটা করব, দুনিয়ার কেউ না দেখলেও কিন্তু আমার আল্লাহ দেখবে, এই সেন্স, এই চিন্তাটা যদি আপনার আমার ভিতরে আসে, অন্তত এই দুনিয়ায় কোনো দিন মানুষের উপরে জুলুম করা সম্ভব আরো জোরে। শুধু এতটুকুন চিন্তা যদি নিতাম যে আমি যে মানুষটার উপরে জুলুম করব, নিরপরাধ মানুষটাকে আমি কালার করার ধান্দায় আছি, দুনিয়ার কেউ আমাদের আমার এই পরিকল্পনা না বুঝলেও আমার আল্লাহ কিন্তু বুঝতেছে, কথা বলছে না কেন? কিন্তু আজ আমাদের ভেতরে চিন্তা নেই, খারাপ কাজ করতে করতে এই দুনিয়ায় আজ আমরা এমন একটা পর্দায় পৌঁছিয়ে গিয়েছি যার কারণে আমার আল্লাহ আমাদের উপরে হাজারো গজব আজাব কিন্তু দিচ্ছে, কথা বলেন। করোনা ভাইরাস দিয়ে কত দিন যাবত আজ এই দেশে আমরা আতঙ্কে আছি, অমিক্রনের মতো ভাইরাস এই দেশে আজ আমরা আতঙ্কে আছি,
এইগুলো দুনিয়ায় আসার কারণ কি? দুনিয়ায় যখন পাপ কাজ বেড়ে যায়, মানুষ যখন খারাপের দিকে ধাবিত হয়, তখন কিন্তু এই পৃথিবীতে হাজারো রকমের পাপ কাজ সংগঠিত হয়। আরো জোরে, এই যে পাপ, এই যে খারাপি করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ময়দানে হাজারো গজব আযাব দিয়ে অন্তত আপনাকে আমাকে সতর্ক হতে বলে। কিন্তু আমরা তো এদেশে আজ ডিপ জলের মতো ঘার তেরা, কথা বলছে না কেন? একটা সাপ আর একটা ব্যাঙ্গের মাঝে কথা কাটাকাটি চলছিল। ব্যাঙ ডাক দিয়ে বলে, বন্ধু সাপ, তোর একটা জাতিগত স্বভাব আছে। বলে, কি? এই যে তুই আঁকা বাঁকা হয়ে চলিস, সোজা হয়ে চলতে পারিস না। সাপের মেজাজ গরম হয়ে গিয়েছে, ডাক দিয়ে বলে, বেটা তোর এত বড় সাহস, তুই আমার জাতিগত স্বভাব তুলে গালি দিস, দ্বারা খবর আছে। সাপের একটা স্বভাব আছে, ও কিন্তু ফো ফো করে আওয়াজ দেয় আর সবল মারতে যায়, কথা বলছে না কেন? যখন এই ব্যাংকে সবল মারতে গিয়েছে, ধরতে গিয়েছে, পাশে ছিল পুকুর, ব্যাংক পুকুরে দিয়েছে লাভ, সাপ উপরে দাঁড়িয়ে ফো ফো করে আওয়াজ দেয়। মনে করেন আজকের এই চেয়ারম্যানের ছেলে গরু সারিয়ে যাচ্ছিল, একটা হাতে লাঠি নিয়ে আসার পরে তাকিয়ে দেখছে রাস্তার ধারে সাপ ফো ফো করে আওয়াজ দেয়, একেবারে আসাম আর আমেরি সোজা করে রেখে দিয়েছে। ব্যাংক পানির থেকে ওঠার পরে বলছে, বন্ধু দুনিয়ায় তোকে আমি কতবার বললাম যে ভালো হয়ে চল, ইসলামের পথ কোরআনের পথ এই পৃথিবীতে শ্রেষ্ঠ পথ, তোকে আমি বললাম তুই সোজা হয়ে চল, কিন্তু তুই তো শুনলি না, ঠিকই তো মরণের পরে সোজা হয়ে গেলি, কথা বলছে না কেন? আজ দুনিয়ায় আপনি যে খারাপি গুলোর পথে আছেন, এই খারাপি গুলো যদি আপনি ছেড়ে না দেন, আপনি যদি আঁকা বাঁকা পথেই থাকেন, মহান আল্লাহ হাজারো গজব আযাব দিয়ে আপনাকে দিন আঁকা বাঁকা পথ থেকে সোজা করবে, এই সোজা হওয়ার পরেও কিন্তু কোনো লাভ নেই। আরো জোরে, কারণ দুনিয়ায় আপনাকে বেঁচে থাকার সময়ে সোজা হওয়া লাগবে একবারে টনটনা। কিন্তু আমরা আছে দেশে উল্টোটা, বাবা মারা যেতে যেতে ভাব ধরছে, বাবা মারাই যাবে ওই সময় হুজুরকে ডেকে নিয়ে এসে বলছে একটু তাও বা পড়িয়ে দেন, এরকম হয় না? আরো জোরে, তাও বা যদি আপনি কবুল করাতে চান, সূরা জমারের 54 নম্বর আয়াতের ব্যাখ্যায় আছে, ওখানে সময় আছে একটা, সময়টা এটা মরণের আগে, অন্তত আপনি দুনিয়ায় সুস্থ থাকাকালীন অবস্থায় আপনাকে তাও বা করা লাগবে। আমরা আছে দেশে উল্টোটা বানিয়েছি, বাবা মারা যেতে ধরছে ওই সময় হুজুরকে ডেকে নিয়ে গিয়ে তাও বা করছি, ওই সময় তো আজরাইল থেকে ফিট খেয়েছে, কথা বলেন? বগুড়াবাসী, আমাদের এই যে পাপ কাজগুলো করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ময়দানে হাজারো আযাব গজব কিন্তু দিচ্ছে, তার ভিতরে মহান আল্লাহ এই দুনিয়ায় শিলা বৃষ্টি কিন্তু দেয়, দেয় না? দেয়। ইন্টারনেটে সার্চ দেন, এই দেশে হাজারো অনেকগুলো জেলা আছে, চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গায় কি আকারে আকাশ থেকে শিলা বৃষ্টি হয়েছে, এরপরে কুড়িগ্রাম, আমার নিজের জেলা নীলফামারীতে প্রচুর শিলা বৃষ্টি হয়েছে। বগুড়াবাসী কান খাড়া করেন, দুনিয়ায় যখন চারটা পাপকা সবচাইতে বেশি সংগঠিত হয়ে যায়, মহান আল্লাহ তখন কিন্তু দুনিয়ায় শিলা বৃষ্টি দেয়। আপনি কথা শুনছেন? দুনিয়ায় যখন চারটা পাপকা সংগঠিত হয়ে যাবে, দুনিয়ায় যখন এই চারটা খারাপি বেড়ে যাবে, তখন আমার আল্লাহ এই দুনিয়ায় কি নাজিল করে? আরো জোরে, কথা আমার না, কথা আমার আল্লাহর, ব্যাখ্যা আমার আল্লাহ দিয়েছে সূরা ইয়ারাম 7 নাম্বার সূরা, 8 নাম্বার পারা, 15 নাম্বার পৃষ্ঠার 11 নাম্বার রুকুর, প্রথম নাম্বার পৃষ্ঠার 85-86 নাম্বার আয়াতে আছে, আল্লাহ তাআলা যখন হযরতে শুআইব নবীকে মিশরের আইকা শহরে তাকে যখন দিনের দাওয়াত দেওয়ার কথা বললেন, হযরতে শুআইব নবী গিয়ে জাতির লোককে আহ্বান করলেন, জাতির লোকেরা এক ইলাহের দিকে ফিরে আসো, এক প্রভুর দিকে ফিরে আসো, দুনিয়ায় যে খারাপিগুলো করছো এগুলো ছেড়ে দাও। ওই সময় লোকেরা ছাড়েনি, বরং হাজারো অপবাদ শুআইব নবীর বিরুদ্ধে দিয়েছে। আজ দুনিয়ায় আপনি মানুষদেরকে ইসলামের পথে ডাকবেন, কোরআনের পথে ডাকবেন, তখন এই দেশে হাজারো নাস্তিকের বাচ্চা আপনাকে রাজাকার বলবে, হাজারো বেঈমান মুনাফিকের বাচ্চা এই দুনিয়ায় আপনার সম্মানটা কিভাবে নষ্ট করা যায় ওই ধান্দায় থাকবে। এদেশে তো এখনো শুরু হয়নি, ভারতে চলছে।
এই দুনিয়ার ময়দানে আপনি যে মানুষটাকে কালার করতে চান, যে মানুষটাকে আপনি সম্মান নষ্ট করে দিতে চান, অথচ আমার আল্লাহর কাছে যদি ওই মানুষটা প্রিয় হয় ভালো হয়, আপনি কেন, আপনার সদ্য গোষ্ঠী কেন তামাম দুনিয়ার মানুষ একত্রিত হলে ওর সম্মান নষ্ট করতে পারবে? আরো জোরে, কোনদিন সম্ভব না। হযরতে শুআইব নবী ডাকতে বলেন, জাতির লোকেরা এক ইলাহের পথে ঈমান আনো, যে খারাপি গুলো করছো এগুলো ছেড়ে দাও। শুআইব নবীর জাতির লোকেরা প্রধানত চারটা কাজ করেছিল, যার কারণে আমার আল্লাহ শিলা বৃষ্টি দিয়ে তাদেরকে দুনিয়ার থেকে ধ্বংস করে দিয়েছে। আপনি কি সুবহানাল্লাহ বললেন? এক নম্বরে কি করেছিল তারা যার কারণে শিলা বৃষ্টি দিয়ে আল্লাহ ধ্বংস করলেন? সর্বপ্রথম যেটা করেছিল হযরত শুআইব নবীর জাতির লোকেরা, সর্বপ্রথম যেটা করেছিল সেটাই হলো তারা মাপে ওজনে কম বেশি করত। বাংলাদেশে নেই, কত মানুষ আছে দেশে গরুর গোশত নিতে যাবেন, হুজুর মানুষ দেখে সালাম দেয়, ডাক দিয়ে বলে হুজুর হার মার বেশি দিলাম, গোশত ভালো দিলাম, কি একটু দোয়া করবেন? আমায় 1 কেজি গোশত নেওয়ার পরে অন্য দোকানে ওজন করে দেখবেন 100 টা কম। এ তো আল্লাহর ওলি নাকি? কোরআনে কারিমে আমার আল্লাহ জানাচ্ছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযাকতালু আলান নাস ইয়াসতাউফুন। বলেন আল্লাহু আকবার। এটা সূরা মুতাফফিফিন 83 নম্বর সূরা, 30 নম্বর পারার 1-2 নম্বর আয়াতে আছে। আল্লাহ তাআলা বলেন, দুর্ভাগ্য ওই মানুষগুলোর জন্য দুনিয়ায় যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। আজ এই আয়াতটা শুধু আমরা দোকানদার দুনিয়ায় যারা আছে তাদের কাছে গড়িয়ে দেই, দিয়ে আমরা তাফসির করি, কিন্তু না, এখানে শুধু দোকানদারকে আমার আল্লাহ বোঝায়নি, তামাম দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষগুলো এই আয়াতের মধ্যে আছে। আপনি এবার আমার কথাটা মিলান তো। এলাকার কোনো সন্তান মনে করেন কলেজের অধ্যাপক হয়েছে, বড় ডিগ্রি নিয়েছে, বড় কোনো ভার্সিটিতে চাকরি পেয়েছে, এই যে চাকরি পাওয়ার পেছনে কত জায়গায় পড়ালেখা করতে হয়েছে, কথা বলেন, হয়তো কোনোবারে এখানকার সরকারি কলেজে পড়েছে, আবার বগুড়াতে গিয়েছে, ওখান থেকে রাজশাহী, ওখানে না হলে রংপুর, এরপরে ঢাকা, কত জায়গায় পড়াশোনা করার পরে কিন্তু ও কিন্তু কলেজের অধ্যাপক হয়েছে, কথা বলেন। এই যে ছেলেটা নেওয়ার সময় সব জায়গায় বেশি বেশি নিল, কিন্তু মাস্টার হওয়ার পরে, স্যার হওয়ার পরে ছাত্রদেরকে যখন ক্লাস করতে বসায় তখন আর সঠিকভাবে দেয় না, এ দেশে নেই, তখন বলে বাবা আমি পাইবো না, আমার কাছে আলাদাভাবে প্রাইভেট পড়া লাগবে। এই মানুষগুলোর কারণেই কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আগুনের প্রস্তর বৃষ্টি, যেটাকে শিলা বৃষ্টি বলা হয়, আল্লাহ নাজিল করে দেয়। আমরা শুধু দোকানদারদের কাছে নিয়ে যাই যে দোকানদারেরা খারাপ, কিন্তু এই মানুষরা কি করছে, সব জায়গায় নেওয়ার সময় বেশি নিল, অথচ সাপ্লাই যখন দেবে তখন কম দিচ্ছি। শুধু মাস্টার না, এরপরে চেয়ারম্যান মেম্বারে যারা আছে, বড় বড় দায়িত্বে যারা আছে, ওদের কাছে আপনি এবার জিজ্ঞাসা করেন, উপর থেকে জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে বাজেট যা পায় সবই নিয়ে আসে, কথা বলেন। রাস্তা ব্রিজ কালভার্ট করার জন্য, জনগণের উন্নয়ন করার জন্য, জনগণকে ভালোভাবে থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে যা নেওয়ার সবগুলো নিয়ে আসে, কিন্তু নিয়ে আসার পরে সঠিকভাবে আর দিতে চায় না, তখনও চিন্তা করে আমার বউকে 2 লাখ টাকার কসমেটিক দেওয়া লাগবে। সুবহানাল্লাহ, এই মানুষগুলো এই খারাপি কাজগুলো করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে শিলা বৃষ্টি নাজিল করে দেয়। বগুড়াবাসী আমরা বুঝতে পারলাম, তাহলে এই পৃথিবীতে শিলা বৃষ্টি নাজিল হওয়ার, শিলা বৃষ্টি আসার পিছনে কারণ প্রথম নাম্বার, দুনিয়ায় যদি আপনি মাপে ওজনে কম বেশি করেন। আমাদের দেশে আর যারা ব্যবসা করে খায় অনেক চালাক, অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাটা আমাদের জন্য হালাল করে দিয়েছে, আর সুদ যেটা আমার আল্লাহ হারাম করে দিয়েছে, কথা বলেন। অথচ এই দেশে আজ আমরা সুদ যেটা আছে এটাকে হালাল বানিয়ে ফেলেছি, আর ব্যবসাকেই হারাম বানিয়েছি, এই কথা বলে।
এদেশে কিন্তু আজ দিন দিন এটা বেড়ে যায়। সুদ খাওয়া মানে আপন মায়ের সাথে জেনা করা তুল্য। কথা বলেন, আপনি কোথায় আছেন? এত বড় একটা অথেন্টিক সত্য কথা নবীজি বলে গিয়েছে, আপনি নবীর উম্মত দাবি করছেন তারপরে ওটা ছাড়তে পারছেন না, এক কথা বলে না কেন? হাজারো মানুষ এই দেশে আছে যারা আজকে দেদারছে 180 মাইল বেগে সুদ খেয়ে যাচ্ছে। কথা বলেন এখানে সত্যি করে বলেন তো, সুদ খান কার একটু হাত তুলুন তো। এলাকায় সুদ বন্ধ হয়ে গেছে, সব আল্লাহর ওলি বসে আছে এলাকায়, ওয়াজ দর কি দরকার? সুদ যারা খান তাদেরকে শুধু একটা উদাহরণ দেব, মিলান একটা চালাক আর একটা বোকার মাঝে খুবই ভালো সম্পর্ক ছিল, দুইজনারে ভালো বন্ধুত্ব ছিল। চালাক আর এই যে বোকা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, এক মুরব্বী চাষা মাথার মধ্যে কাঁঠাল নিয়ে যায়, পাকা কাঁঠাল। চালাক ডাক দিয়ে বলে, বোকা এই যে কাঁঠাল নিয়ে যায়, অনেকদিন যাবত কাঁঠাল আমরা খাই না, অন্তত দুইজনে মিলে কাঁঠালটা দরদাম করে নেই। বলছে ঠিক আছে, ওরা ডেকে নিয়ে আয়। চাষা আসার পরে ডাক দিয়ে বলছে, চাষা কাঁঠাল কয় টাকা নিবা? ডাক দিয়ে বলে, বাবা এই যে কাঁঠাল আমি 50 টাকা নেব। বলছে তাই দেন, 50 টাকা কাঁঠাল অথচ দুইজন। চালাক ডাক দিয়ে বলে, বোকা ঠিক আছে আমরা দুইজনে মিলে এবার কাঁঠালটা ভাগ করবো, ওইভাবে সে সবচাইতে বেশি কাঁঠালের ওয়াটি খাবে, সে বেশি টাকা দেবে। বলছে ঠিক আছে, অসুবিধা নেই। 50 টাকা দেওয়ার পরে যখন চাষা চলে গিয়েছে, দুইজনে মিলে কাঁঠাল ভেঙে খাচ্ছে। খাওয়ার পরে এবার দেখা যাচ্ছে খেতে আসে চালাক যে ও কাঁঠালের ওয়াও খায়, বিসিও খায়, আর বোকা ও তো বোঝে না। কাঁঠাল যখন শেষ হয়ে গেল, সব দিক দিয়ে হিসাব করে দেখা গেল বোকার দিকে বিসি থাকলো 45টা, আর চালাকের দিকে মাত্র 5টা। চালাকের মনে শুধু একটা একটা একটাই ওর ধান্দা, যে আমি খাইলাম বেশি টাকা দিলাম কম। কথা বলছে না কেন? বোকা যে ও শুধু বলছে খাইলাম কম টাকা দিলাম বেশি। কথা বলেন, 1000 টাকা যদি আমি মনে করেন কারো কাছ থেকে সুদ নেই, মাসে মাসে ওটার আবার ইন্টারেস্ট দেওয়া লাগছে। কথা বলে মাসে মাসে দেওয়া, দিন যত দেয়, মাস যত দেয়, সপ্তাহ যত দেয়, তত আরো টাকাটা বাড়তেই থাকে। কথা বলছে না কেন? বগুড়াবাসী, এইটাই আপনাকে আমি শিক্ষা দিতে চাচ্ছি, আপনি খাইলেন কম কিন্তু দিলেন বেশি, অথচ গোনাটা হচ্ছে আপন মায়ের সাথে জেনা করার তুল্য। বিজ্ঞান গবেষণা করে দেখেছে এই পৃথিবীতে মানুষের পেটের ভিতরে কয়েকটা জিনিস হজম হয় না, তার ভিতরে মাথার চুল, শক্ত কোনো হাড্ডি, এরপরে যে কাঁঠালের বিসি, পলিথিন, এগুলো যদি কারো পেটে যায় ওইভাবে হজম হবে না। ওর পেটে কাঁঠালের বিসি গিয়েছে হজম হবে, বলে পেটে ওর গন্ডগোল। বাড়িতে যাচ্ছিল, আকাশ থেকে ঝুরঝুর করে বৃষ্টি পড়ছিল, বাড়ির দিকে যখন রওনা দিয়েছে, যাওয়ার পরে বাড়ির সাইডে একটা পাট ক্ষেত ছিল, পাট ক্ষেতের মধ্যে ঢুকে রাতের বেলা ওই কাজ করে বাড়িতে গিয়ে ঘুমিয়েছে। সকালবেলা ওর বউ রান্না করার জন্য রান্নাঘরে গিয়ে তাকিয়ে দেখে রান্না করার মতো কোনো কিছুই নেই। চিন্তা করে বাড়ির সাথে তো পাট ক্ষেত, তাইতো কয়েকটা শাক উঠিয়ে নিয়ে আসি। শাক উঠাতে গিয়ে তাকিয়ে দেখছে কি সুন্দর চক চক করছে কাঁঠালের বিচি। সোবানাল্লাহ, বলে কাঁঠালের বিচি গুলো বাড়িতে নিয়ে আসার পরে গরম পানিতে সিদ্ধ করে ওরে ভর্তা করে দিয়েছে। ও একেবারে চোখ ঘুম থেকে ওঠার পরে চোখ খুলেই দেখছে সুন্দর কাঁঠালের বিচির ভর্তা, বিসমিল্লাহ সারাই দুই প্লেট মেরে দিয়েছে। খাওয়া যখন শেষ, ডাক দিয়ে বলে, স্ত্রী এই যে কাঁঠালের বিচি কোথায় পেয়েছিস বল, আমি তো বাড়িতে কাঁঠাল আনিনি। ডাক দিয়ে বলে, স্বামী আমার এটা পরে শোনো, আগে শুকরিয়া আদায় করো। বলছে না আমি শুনবো আগে কোথায় পেয়েছিস। ডাক দিয়ে বলে, স্বামী আমার আমি বলছি আগে শুকরিয়া আদায় করো। হ্যাঁ শুকরিয়া আদায় করলাম, কোথায় পেয়েছিস বল। ডাক দিয়ে বলে, স্বামী আমার রান্না করার জন্য কোনো কিছুই পেলাম না, পাটশাক ওঠাতে গিয়ে তাকিয়ে দেখছি মাঝখানে সুন্দর সুন্দর বিচি পড়ে আছে। জিহব্বাতে কামড় দিয়ে চোখ বন্ধ করে ডাক দিয়ে বলে, মালিক এক জিনিস তুমি কয়বার খাওয়াও। আমাদের অবস্থা এখন তাই, কথা বলেন। আপনি মনে করছেন সুদের টাকার উপরে যে লাভটা, সেই টাকা দিয়ে গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, বড় বড় আমি বড় বড় মাছ আমি বাজার থেকে কিনে নিয়ে এসে রান্না করে খাই, আপনি যে নিজেরটা পায়খানাটা নিজে খাচ্ছেন, আপনি কিন্তু টের পাচ্ছেন না।
কথা বলেন। এই দুনিয়ায় যখন খারাপই বেড়ে যাবে, এক নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যেটা গজব দেবে তার নাম হচ্ছে শিলাবৃষ্টি। আসার পেছনে কারণ, জমিনে যখন নেই ওজনে কম বেশি করা শুরু হয়ে যাবে। কথা বলেন, আমার দমন বলে আজ এই দুনিয়ায় যে আকারে শিলাবৃষ্টি বিভিন্ন জেলাতে শুরু হয়ে গিয়েছে, এটা আমাদের কর্মের ফল। কথা বলেন, এই কর্মের ফলটাকে আমাদেরকে কি করা লাগবে? অন্তত যারা ব্যবসা করে খায়, যে যেখানে দায়িত্বে আছে সঠিকভাবে ওই দায়িত্বটা পালন করা লাগবে। শুধু নেওয়ার সময় বেশি নিলে হবে না, দেওয়ার সময় ভালো করে সাপ্লাই দেওয়া লাগবে। আমরা তা পারিছি না, আমরা শুধু নেওয়ার সময় বেশি নেওয়ার ধান্দায় থাকি, কেমন করে বেশি নেওয়া যায়, কিন্তু দেওয়ার সময় ওইভাবে আমরা সাপ্লাই দিতে চাই না। কথা বলেন, কোরআনের কথাগুলো বলার জন্য যাদেরকে যোগ্যতা দিয়েছে, এই কোরআনের কথাগুলো বলতে গিয়ে আপনি তাকে দেখেন কত মাদ্রাসায়, কত জায়গায়, কত হুজুরদের পিছনে ঘোরা লেগেছি। কথা বলেন, অথচ কোরআনের ময়দানে যখন এতগুলো ডিগ্রি, এতগুলো যোগ্যতা নিয়ে বড় বড় আলেমেরা যখন কোরআনের কথা বলার জন্য আসে, বাংলাদেশে এক প্রকার মোনাফিকের বাচ্চা আছে, বলে হুজুর আপনি রাজনীতি করবেন না। রাজনীতি করবেন কিভাবে, অর্থনীতি করবেন কিভাবে? সবগুলো আমার আল্লাহ কোরআনে কারিমে কোটাকারী দিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? বগুড়াবাসী, এক নম্বরে দুনিয়ায় শিলাবৃষ্টি আসার কারণ, দুনিয়ায় যদি আপনি ওজনে কম বেশি করে ফেলেন, দুই নম্বরে এই জমিনে যদি ফাসাদ সৃষ্টি করে ফেলেন। আস্তাকান্ত বিশ্বের দিকে, জমিনটির উপরে হাজারো ফাসাদ, হাজারো মারামারি কিন্তু চলছে। কথা বলেন, এই যে ইউক্রেন নামে একটা রাষ্ট্র, রাশিয়া, দুই দলের আজ মারমুখী অবস্থা, হাজারো নিষ্পাপ শিশু মারা যায়। কথা বলেন, এই যে জমিনে ফাসাদ সৃষ্টি হয়ে গেলে আল্লাহ গজব দেবে। কথা বলেন, আজকে ওখানে যারা নির্দোষ নিরপরাধ মানুষগুলো আজ কিভাবে চোখের পানি ফালিয়ে ফালিয়ে কান্না করছে, এগুলো মনে হয় আল্লাহ দেখতেছে না। আরো জোরে, এই যে নিরপরাধ মানুষগুলোর কোনো অপরাধ নেই, একটাই অপরাধ, অন্তত ওই দুনিয়াটা তারা, ওই রাষ্ট্রটা তারা দখল করে নিতে চায়, তাদের নিজের আয়ত্তে নিতে চায়। কথা বলেন, এতটুকু হিংসায় যে ফাসাদ সৃষ্টি করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে শিলাবৃষ্টি দিচ্ছে। কথা বলেন, বগুড়াতে শুরু হয়নি বলেন? অবশ্য হয়নি, মানুষ মারা যাচ্ছে আর বলছে হয়নি। এই জমিনে যখন আপনি ফাসাদ সৃষ্টি হয়ে যাবে, তখন কিন্তু এই জমিনে কি আসবে? আরো জোরে, তাকান আজ বিশ্বের দিকে, শুধু হিংসার কারণে পৃথিবীর ময়দানে অনেক রাষ্ট্র আছে, নিরপরাধ মানুষগুলো কিন্তু 8-10 বছর ধরে পড়ে আছে, কোনো অপরাধ নেই, একটাই মাত্র অপরাধ, এই পৃথিবীতে কোরআনের রাজ কায়েম করতে চেয়েছিল তারা। আরো জোরে, আপনি আমিও যদি এই দেইতে অন্তত এই দুনিয়ায় কোরআনের রাজ কায়েম করার জন্য আন্দোলন করি, মাঠে ময়দানে যদি নেমে যাই, আপনার আমার জীবনে এও হাজারো বাধা বিপত্তি আসবে কি আসবে না? আরো জোরে, বগুড়াবাসী, দুই নাম্বার যেটা আমরা পেলাম, এই জমিনে ফাসাদ সৃষ্টি হলে আমার আল্লাহ শিলাবৃষ্টি নাজিল করে। তিন নম্বরে, এই পৃথিবীতে ভালো মানুষদেরকে বিপদে ফেললে আমার আল্লাহ শিলাবৃষ্টি নাজিল করে দেয়। তাকান্ত আজ বিশ্বের দিকে, কত মানুষ এই দেশে রাতের বেলা ওই নিয়তে চোখ বন্ধ করে ঘুমায় যে সকাল বেলা উঠে আমি কার ক্ষতি করব। কথা বলছে না কেন? সকাল বেলা উঠে আমি কার ক্ষতিগুলো করব, কাকে কিভাবে মারব, এই প্ল্যান করে। কথা বলছে না কেন? এই জন্য নিরপরাধ কত ভালো মানুষকে দেখা যায় রাতের বেলা খেয়ে দিয়ে এসে ঘুমিয়েছে, ঘুম থেকে উঠে দেখছে জেলখানায়, ডাক দিয়ে বলছে কি গো এখানে কেন, বলে ওই তুই গাছ কেটেছিস কখন? স্বপ্নে। হ্যাঁ, তুই স্বপ্নে গাছ কেটেছিস। ঘুম যখন আবার দিয়েছে, এবার দেখছে বাড়িতে, ডাক দিয়ে বলে স্ত্রী একবার ঘুম ঘুম, চোখ ভেঙে চোখ চোখ খুলে দেখলাম জেলখানায়, আর একবার দেখছি বাড়িতে, বুঝলাম না তো কারণটা কি। স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী আমার বজনা কে বা নিয়ে গেল, কে বা দিয়ে গেল, মাঝখানে 50,000 টাকা আল্লাহর ওলি নিয়ে গেল। বাংলাদেশের অবস্থা এখন তাই। কথা বলেন,
এই যে ভালো মানুষগুলোকে এই দুনিয়ায় বিপদে ফেলার জন্য, মানুষের কাছে কালার করার জন্য হাজারো মানুষ আজ এই দেশে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে উত পেতে পেতে বসে আছে। আপনি পারবেন না এই দুনিয়ায়, হয়তো আপনি আপনার শক্তির কারণে, ক্ষমতার কারণে আজকে আপনি ভালো মানুষগুলোকে কালার করছেন, এমন একদিন আসবে এই মানুষগুলোকে কালার করার কারণে আপনার নাম শুনবে আর মানুষ গালি দেবে। বিশ্ব নবীর সময়ে বিশ্ব নবীকে কালার করতে চেয়েছিল আবু জাহেল, কথা বলেন। নবীজির নাতি হোসাইনকে কালার করার জন্য ওই সময় চেষ্টা চালিয়েছিলেন এজিদ, কথা বলেন। আজ আবু জাহেলও দুনিয়ায় বেঁচে নেই, এজিদও বেঁচে নেই, তামাম দুনিয়ার মানুষগুলো আজকে তাদের নাম শোনে আর গালি দেয়। বগুড়াবাসী এইটাই মনে রাখবেন, এই দুনিয়ায় আজকে আপনি যা করছেন, যে মানুষগুলোকে কালার করার ধান্দায় আছেন, এমন একদিন আসবে মানুষ ওই রকম আপনার নাম শুনলেই গালি দেবে। আমরা যে দেশে কিছুই মনে করি না, দেদারসে 180 মাইল বেগে চালিয়ে যাচ্ছি, যার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আপনাকে ধ্বংস করার জন্য যে গজবটা পাঠিয়ে দেয় তার নাম শিলাবৃষ্টি। তার নাম কি? আসলে এই মাইক দিয়ে কথা বলা মানে জীবন যায় যায় অবস্থা আমার। আমার ভাইরা, 4 নম্বরে এই দুনিয়ায় শিলাবৃষ্টি হওয়ার পিছনে কারণ, এই দুনিয়ায় আল্লাহর কাজ করতে গেলে যারা বাধা দেবে, ও তো মাইক ছুঁয়ে পালিয়েছে, কোথায় গিয়েছিল ডাকেন তো। এই দুনিয়ায় 4 নম্বরে যে কাজটা হয়ে গেলে মহান আল্লাহ শিলাবৃষ্টি নাজিল করে দেবে, আল্লাহর কাজ করতে গেলে দুনিয়ায় যদি কেউ বাধা দেয়, কথা বলেন। বাংলাদেশে আছে একদল মানুষ আছে যাদের টার্গেট কিভাবে আল্লাহর আইন এই জমিনে বাস্তবায়ন করা যায়, কিন্তু হাজারো মানুষ আছে এই দেশে আছে এই কাজটাতে কিন্তু বাধা দিচ্ছে, কথা বলেন। হাজারো মানুষ আছে এই দেশে আল্লাহর আইন যেন না থাকে, ইসলামের নিয়ম নীতি যেন না থাকে, এরকম পরিবেশ কিন্তু বাংলার মাটিতে কায়েম করছে। অন্তত আমরা যত দিন বেঁচে আছি ইসলামের বিরুদ্ধে যেই কথা বলবে, কোরআনের বিরুদ্ধে যেই কথা বলবে, নবজিকে নিয়ে যেই কটূক্তি করুক না কেন, আপনি যদি মুসলমান দাবি করেন ওকে পিটিয়ে সোজা করার দায়িত্ব আপনার, কথা বলেন। এই যেগুলো মোনাফিকই চলে যাচ্ছে দেখেন, কারণ কোরআনের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ হলে দুনিয়ায় যারা জালিম ওরা সহ্য করতে পারবে, আরো সরি ওদের কাপড় খুলে যাবে, থাকতে পারবে না, এই কারণে চলে যাবে। এখন যেটা উঠবে বুঝবেন ওটা নির্ভেজালি মোনাফিক, কোনো সন্দেহ নেই। কারণ এতক্ষণ আপনি কোরআনের কথাগুলো শুনতেছিলেন সিরাজি ভাইয়ের মুখে, আপনি খুবই তো ভালো বসেছিলেন, এখন উঠছেন কেন? তার মানে বোঝা যাচ্ছে ব্যাখ্যায় কাজ হচ্ছে, কথা বলে। বগুড়াবাসী খেয়াল করেন কি বলেছিলাম, এই দুনিয়ায় শিলাবৃষ্টি আসার পেছনে কারণ চারটা। 1 নম্বরে এই জমিনে যখন মাপে ওজনে কেউ কম বেশি করবে, 2 নম্বরে জমিনে যখন ফাসাদ সৃষ্টি করবে, 3 নম্বরে এই জমিনে যখন ভালো মানুষদেরকে বিপদে ফেলার চেষ্টা করবে, 4 নম্বরে আল্লাহর আইন কিভাবে জমিন থেকে উঠিয়ে দেওয়া যায়, এই ধান্দা দুনিয়া যদি কেউ করে, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন অমিক্রণের মতো, করোনা ভাইরাসের মতো এই জমিনে আমার আল্লাহ শিলা বৃষ্টি দিয়ে আপনাকে ধ্বংস করবে। আল্লাহর গজব যদি আসে আপনি র‍্যাব দিয়ে, পুলিশ দিয়ে, বিডিআর দিয়ে, আনসার দিয়ে আটকাতে পারবেন, আরো জোরে। অথচ বাংলাদেশে একদল টাক পরার বাচ্চা আছে টক শোতে বসে ভাষণ দেয়, সমুদ্রে ঝল উঠেছে উত্তাল, আমরা 350টা লোক ওই জায়গায় নিযুক্ত করে দিয়েছি, একথা বলে না। আল্লাহর গজব আসবে 350টা কেন, তামাম দুনিয়ার মানুষ দিলেও তো আটকানো সম্ভব, আরো জোরে, সম্ভব সম্ভব না। বগুড়াবাসী পাঁচ পাঁচ থেকে বেঁচে থাকতে চাইলে আপনি মনে করবেন যে আমার আল্লাহ কিন্তু আমাকে দেখতেছে, দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ আমারে দেখতেছে। খলিফাতুল মুসলিমিন হযরত আমার রাতের বেলা মরুভূমির পথ দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছিলেন, মরুভূমির ওই পথে আওয়াজ আসতেছিল একটা বৃদ্ধা মহিলার কণ্ঠ আর একটা চিকন, একটা কষি কণ্ঠের আওয়াজ, একটা মোটা আর একটা চিকন।
মা তার সন্তানটাকে ডাক দিয়ে বলছে, মা আজকে দুধ কম হয়েছে একটু পানি মেশাও। মেয়েটা ডাক দিয়ে বলে, মা আমি পারবো না, কারণ এটা বাতিল কাজ, এটা খারাপ কাজ। মা ডাক দিয়ে বলে, সন্তান আমার দুধ কম হয়েছে, পানি দাও, দুনিয়ার এখন কেউ দেখবে না। মেয়েটা ডাক দিয়ে বলে, মা দুনিয়ার কেউ না দেখলেও কিন্তু আমার আল্লাহ দেখতেছি। কথা বলেন, তাম দুনিয়ার মানুষের চক্ষুকে আমরা ফাঁকি দিতে পারবো মা, কিন্তু আমার আল্লাহর চক্ষুকে ফাঁকি দিতে পারবো না। মেয়েটা আরো ডাক দিয়ে বলছে, মা তুমি কি জানো না এই দুনিয়ায় আল্লাহ মানুষকে বানিয়েছে মানুষের কল্যাণের জন্য, কারণ দুনিয়ায় মানুষ ভালো কাজে আদেশ দেবে আর খারাপ কাজগুলোতে বাধা দেবে। কথা বলেন, এ মা এই যে ভালো কাজ, এই যে কল্যাণ আমি তো মনে করছি, এই যে দুধে পানি মেশানো এটা ভালো কাজ না, এটা বাতিল কাজ, কারণ এই দুনিয়া এটা মিথ্যা। সূরা বাকারার 42 নম্বর আয়াতে আমার আল্লাহ আরো সুন্দর করে বর্ণনা দিয়েছে। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ এই দুনিয়ায় তোমরা জেনে শুনে সত্য যেটা এটা গোপন করবা না, আর এই সত্যটাকে মিথ্যার সাথে সংমিশ্রণ করবা না। কথা বলে মেয়েটা তার মাকে এইভাবে কোরআনের আয়াত দিয়ে দিয়ে হাদিস দিয়ে দিয়ে বোঝাচ্ছেন। হযরত ওমর এগুলো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে। দরজায় ক্রস চিহ্ন দেওয়ার পরে বাড়িতে গেলেন, ডাকতে বললেন, বাবা আব্দুল্লাহ তোমাকে বিবাহ দিতে চাই, এতদিন যাব তোমার জন্য পাত্রী খোঁজ করলাম, ওইভাবে মন পুত হলো না, কিন্তু আজকে একটা পেয়েছি। এ বাবা আব্দুল্লাহ তুমি কি রাজি আছো? হযরত ওমরের সন্তানটা মাথা নিচু করে ডাক দিয়ে বলে, বাবা তুমি যেইটাতে রাজি আমি ওইটাতে রাজি। বগুড়াবাসী আপনি কান খাড়া করেন তো, এই ওয়াশটাই আজকে বাড়িতে নিয়ে যান, যাদের ছেলের বিয়ের বয়স হয়েছে গিয়ে বলবেন, বাবা মেয়ে দেখলাম ইসলামী নিয়ম নীতি মেনে চলে, এটা তোমার সাথে বিয়ে দিতে চাই, তুমি কি রাজি আছো? আপনার কথা শেষ না হতে আপনার সন্তান ডাকতে বলবে, বাবা মাথা খারাপ, আমার তো অমুকের শেফালিকে পছন্দ করাই আছে। কথা বলে আপনার কথা শেষ না হতে আপনার যুবক ওই কথা বলবে, হযরত ওমর সকালবেলা প্রহরী পাঠিয়ে দিলেন, যাও আমি রাতের বেলা দরজায় ক্রস চিহ্ন দিয়ে এসেছি, ওই মার মেয়েকে ডেকে নিয়ে আসো আমার কাছে। হযরত ওমরের কাছে যখন এসেছে রাজদরবারে, হযরত ওমর ডাক দিয়ে বললেন, বুড়িমা তোমার এই সন্তানটার সাথে মেয়েটার সাথে আমার এই ছেলেটার বিয়ে দিতে চাই, তুমি কি রাজি? বুড়ি মহিলা ডাক দিয়ে বলছে, খলিফা রাজি হওয়ার কি, আমি তো আগে থেকেই রাজি। বুড়ি মহিলাকে ডাক দিয়ে বললেন, বুড়িমা তুমি সাধারণ একটা বুড়ি মহিলা, খেতে খাও, দুধ বিক্রি করে খাও, আর আমি হলাম প্রেসিডেন্ট, আমার ছেলের সাথে তোমার এই মেয়েটার বিয়ে দিছি কি কারণে তুমি জানো? ডাক দিয়ে বলছে, কারণ মারণ বুঝি না, এ তো আমার কপাল, বুঝো কপাল। তাহলে রাতের বেলা কেন তোমার এই মেয়েটাকে তুমি বারবার দুধে পানি মেশাতে বলছিলে আমারে বলো? যখন নেই এই কথা বলেছে আর কোনো কথা বলে না। হযরত ওমর ডাক দিয়ে বললেন, বুড়িমা এতটুকু আমি তাকিয়ে তোমার এই মেয়েটার সাথে আমার ছেলেটার বিয়ে দিচ্ছি, কারণ তোমার এই মেয়েটার ভিতরে আমার আল্লাহর ভয় আছে। তুমি চেয়েছিলে দুধে পানি মেশাতে, কিন্তু তোমার এই মেয়েটা এতটুকু কথাই বলেছিল, দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ দেখবে। বগুড়াবাসী আমরা যদি অন্তত এই আমলটা করতে পারতাম, যে দুনিয়ায় কেউ না দেখলেও আমার আল্লাহ দেখবে, অন্তত এই দুনিয়ায় হাজারো খারাপ কাজ অন্তত অলরেডি বন্ধ হয়ে যেত। আজ এই দেশে আমরা এমন মানুষ হয়ে বসে আছি, এমন মানুষ হয়ে বসে আছি, এগুলো মানিয়ে না বিশ্বাসে করি না। অনেক মানুষ আবার কোরআন বিদায় করার জন্য লাফালাফি করে, নাই দেশে নেই। বলেন বলেন আপনারা কি বোবা হয়ে গেলেন নাকি? অন্তত আপনাকে মনে রাখা লাগবে, দুনিয়ার মানুষ ঘুমিয়ে পড়লে ও মহান আল্লাহ কিন্তু ঘুমায় না, তিনি কিন্তু দেখতে আসে। কথা বলেন, হযরতে মুসা নবী ডাকতে বলে, রাব্বুল আলামিন তুমি কি ঘুমাও না? মহান আল্লাহ ডাকতে বলে, পায়গম্বর মুসা না, আমাকে তন্দ্রা বা নিন্দ্রা স্পর্শ করতে পারে না। মুসা নবী ডাকতে বলে, রাব্বুল আলামিন তুমি না ঘুমিয়ে কেমনে থাকো আমি তো বুঝি না, তুমি না ঘুমিয়ে কেমনে থাকো আমি তো বুঝি না। মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যতগুলো নবী রাসূলকে পাঠিয়েছিলেন তার ভিতরে আবেগপূর্ণ নবী ছিলেন এই যে মুসা নবী, যখন নেই যেটা শুনতেন শুধু প্রশ্ন করতেন।
ডাক দিয়ে বলে, রাব্বুল আলামিন তুমি না ঘুমিয়ে কেমনে থাকো আমারে বলো। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা এটা যদি তুমি বিশ্বাস না করো তাহলে তুমি তোমার হাতের মধ্যে পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে যাও। পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে গিয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিন, ঘুমকে অর্ডার করেছে ঘুম ওরে ধরো। যখন এই ঘুম এসে ধরেছে হাত থেকে পানির পাত্র পরে কোথায় যে গিয়েছে নিজেও জানে না। ঘুম যখন ভেঙে গিয়েছে উঠে যাচ্ছে পানিগুলো গড় করে বেয়ে বেয়ে যাচ্ছে, পানির গ্লাস তো হাতেই নেই। মহান আল্লাহ ডাক দিয়ে বলে, পায়গম্বর মুসা আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই তামাম দুনিয়ায় যত আমার মাখলুকাত আছে যত সৃষ্টি আছে ঠিক এইভাবে জমিনে পড়ে তারা মারা যাবে। বগুড়াবাসী আপনাকে আমি একটাই মেসেজ দিচ্ছি, অন্তত খারাপই থেকে যদি বাঁচতে চান আপনি মনে করবেন যে আমার আল্লাহ কিন্তু আমারে দেখতেছে। কথা বলেন, আপনি এতটুকু মনে করবেন। যুবক যারা আছো তাদেরকে বলছি, কিসের মেয়ের প্রেমে পড়েছো, কিসের পরকিয়া করো গুলো বাদ দাও। এই দুনিয়ায় আমি তো মনে করি নিঃস্বার্থ ভাবে যদি ভালোবাসতে দিতে পারে, ভালো যদি বাঁচতে পারে, তারাই পারবে মা বাবা। এই কথা বলেন কেন? কারণ আজ দুনিয়ায় আপনি যাকে সবচাইতে জাদু শোনা বলছো কিন্তু আসল না, এখনে অসুস্থ হয়ে পড়ো, মা যদি বেঁচে থাকে শিওরে বসে বারবার চোখের পানি ফেলে কান্না করবে। কথা বলেন, আপনার বাবা যদি বেঁচে থাকে সঙ্গে সঙ্গে আপনাকে ঔষধ আনার জন্য ডক্টরের কাছে নিয়ে যাওয়ার জন্য কান্নাকাটি শুরু করবে। কথা বলেন, তার বাস্তব প্রমাণে যে সিরাজি ভাই দেখা হয়েছিল আমার ওনার সাথে, যে বাঘ ওখানে হসপিটালের সামনে উনি কান্না করতেছিল, জিজ্ঞাসা করলাম কি হয়েছে, পরে লিঙ্কন ভাই আব্দুর রহমান ভাই সবাই বললো মেয়ের অসুখ। আরও একদিন আব্দুর রহমান ভাইয়ের মাদ্রাসায় গিয়ে হাউমাউ করে কান্না করছে। তাহলে এই পৃথিবীতে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে তারাই হলো মা বাবা, তার বাস্তব প্রমাণ নেই। কথা বলে না কেন? কিসের শেফালির প্রেম করো তুমি, কিসের রাত জেগে জেগে কথা বলে বাদ দাও। এখন এই যদি তুমি বিপদে পড়ো কোনো দিন এগিয়ে আসবে না, ও আরো পালিয়ে যাবে। এক কথা বলে, অন্তত এতটুকু মনে করবা যে আমি যে হারাম রিলেশনে আছি, আমি যে পরকীয়ায় আছি, দুনিয়ার কেউ না দেখলেও দেখছে কে। আরো জোরে, হয়তো তোমার এই পরকীয়ার কথা তোমার বড় ভাই জানে না, তোমার মা বাবা জানে না, তোমার আত্মীয় স্বজন কেউ জানে না, গোপনে গোপনে করছো, দুনিয়ার কোন মানুষই জানে না, পাড়া প্রতিবেশীও জানে না, কিন্তু মহান আল্লাহ কিন্তু জানে এই দুনিয়ায় তুমি পরকীয়ায় যুক্ত। কথা বলে, আরে তো হালাল নাকি বলেন? আমি তো এখানে দোষ দেব যারা পিতা আছেন তাদেরকে, কারণ আপনার এই সন্তানটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমানত দিয়েছে। কথা বলে, আপনার এই সন্তানটা আপনার কাছে আমানত। লিঙ্কন ভাইয়ের এই ছোট্ট ছেলেটার দিকে তাকান তো, কত সুন্দর একটা নাতে রাসুল বলল মায়ের সামনে, আর একটু যদি বলতো অন্তত আমি কেঁদেই ফেলতাম। কি চমৎকার কণ্ঠ দিয়ে বলল, আপনার কি মন চায় না যে আমার ওই রকম সন্তান আমার আল্লাহ দিয়েছে, এরকম কোরআনের ময়দানে উঠে বিশ্ব নবীর সামনে মায়ের সামনে একটা সুন্দর গজল বলুক, নাতে রাসুল বলুক, আপনি চান না? বাংলাদেশে এমনও বাবা আছে এগুলো চায় না, এই জন্য ছেলেকে ড্যান্স স্কুলে ভর্তি করে দেয়, এদেশে নেই, গান শেখানোর জন্য গানের স্কুলে ট্রেনিং দেয়, তো হালাল। আমি কিন্তু শুরুতেই ওঠার পরে একটা কথা বলেছিলাম, এই দুনিয়ায় যেটা আমার আল্লাহ হালাল করে দিয়েছে ওইটাই আজ আমরা ফতোয়া দিয়ে দিয়ে হারাম বানিয়েছি, আর যেটা আল্লাহ হারাম করেছে ওইটাই ফতোয়া দিয়া যে দেশে আমরা হালাল বানিয়েছি। কথা বলে, আজ দুনিয়ায় যুবক যারা আছে এরা ধ্বংস হওয়ার পেছনে কারণ, পরকিয়া বেশি করার পেছনে কারণ দুইটা, কয়টা? যুবক কি মন খারাপ করছো? তোমার মতো যুবক কিন্তু আমিও। কথা বলছে না কেন? খুব বেশি হলে আমার বয়স 18 এর উপরে না, এই ছোট্ট বয়সে 18 বছর বয়সে আমি যতগুলো জেলা সফর করেছি অন্তত আমি দেখেছি আমার মাহফিলে যুবকের সংখ্যাই বেশি, এজন্য আমি যুবকদেরকে আহ্বান করব অন্তত আমার দিকে তাকাও, এখনো সময় আছে ফিরে আসে, ভালো হও, ইসলামের পথে ফিরে আসো, কোরআনের পথে ফিরে আসো, শেফালিকে তালাক দিয়ে দাও, অন্তত এই চিন্তা নেওয়া লাগবে। সত্যি করে যুবক যারা আছো হাত তোলো তো একটু দেখি,
যুবকদের হাত তোলো, দাঁত বের করে হাসতে, আমি তো ওটাতে বলছি হা তো হাসতে, হাত তোলো যুবক যারা আছো হাত তোলো, হাত তোলো, লজ্জা করছে না? হ্যাঁ হাত না মান, হাত না মান। এবার পরকিয়া করেন কারা যুবকরা, হাত তোলেন তো দেখুন, এইবার শেষ, অন্তত এগুলো বাদ দেওয়া লাগবে। আপনি আপনাকে আমি টাটকা কথা বলছি, আপনি এখন তো বিপদে পড়েন, কোথাকার শেফালি কোথাকার জরিনা ছিঁড়ে দৌড় মারবে, কথা বলেন। এদেশে আজ যুবকরা খারাপ হওয়ার পিছনে কারণ দুইটা, কয়টা আরো জোরে, দুইটা কারণে সবচাইতে যুবক যুবতীরা আজ ধ্বংসের পথে। এক নম্বরে এই যে মোবাইল, কথা বলছেন না কেন, মোবাইল, শুধু এই মোবাইল কিনে দেয়, আপনার এই ছেলেটাকে মোবাইল কিনে দিলেন, মেয়েটাকে মোবাইল কিনে দিলেন, খোঁজ খবর নেই, অথচ মোবাইল দিয়ে জিকির করছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পস আপনার মেয়ের কাছ থেকে মোবাইলটা নেবেন রাতের বেলা, নিয়ে কাছে রাখবে, অমুক পাড়ার বল্টু মেসেজ করবে, ও পিয়া কোথায়, শয়তান তোমার খুঁজতিছে, কথা বলছে না কেন। আপনি আপনার ছেলেকে মোবাইল কিনে দেন আমি নিষেধ করব না, কিন্তু মাঝে মাঝে সন্তানাদির কাছ থেকে যে মোবাইল ফোনগুলো আপনি আপনার কাছে নেবেন, অন্তত নিয়ে আপনি চেক করবেন রাতের বেলা জেগে জেগে কি করে, কথা বলি। এখন তো আজ এই দেশে যুবক যারা আছে ওরা সর্বশ্রেষ্ঠ ধ্বংস হওয়ার পেছনে মোবাইল দিয়ে দিয়ে আজকে ফ্রি ফায়ার খেলছে, এই দেশে চলছে না ফ্রি ফায়ার। আল্লাহর নবী বলেন এই দুনিয়ায় মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যৌবন বয়সের ইবাদতটা সবচাইতে বেশি পছন্দ করে, কথা বলেন। কিয়ামতের ময়দান যেদিন আমার আল্লাহ কায়েম করবে, মানুষের মাথার উপরে যখন সূর্য চলে আসবে, সূর্য যখন ওপর থেকে তাপ দেবে, টকবক টকবক করে মানুষের মাথার মগজগুলো ফুটতে থাকবে, মানুষ যখন ঘামের মধ্যে হাবুডুবু খাবে, নবীজির মতো মানুষেরা বলবে ইয়া নাফসি আমার কি হবে, আমার কি হবে। ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আদর করে সাত প্রকার মানুষকে তার আরশের নিচে জায়গা দেবে, শুধু জায়গা দিয়েই শেষ করবে না, আমাসের ভুনা কলিজা দিয়ে খাবার খাওয়াবে। তার ভিতরে দুনিয়ায় যারা যৌবন বয়স পাওয়ার পরে এবাদতে কাটিয়ে দিবে, বগুড়ার যুবকেরা তোমার কি মন চায় না মরার পরে এই কি একটা মুসিবতের ময়দান থেকে ভালোর ময়দানে যেতে, কথা বলেন। অন্তত এখন নেই এই নিকৃষ্টতম কাজ থেকে আপনাকে ফিরে আসা লাগবে, কারা কারা ফিরে আসবে একটু হাত তোলেন তো, তার মানে এলাকায় চলছে পরকি, এখন হাত ওটা ছিল না, দেখেন ফিরে আসবে হাত তুলছে, কথা বলেন, এখনে কিন্তু হাত তুলছিল না, এগুলো ধরার টেকনিক, আপনি হাত না তুললেও আমি ওইভাবে ধরবো আপনাকে, কথা বলেন না কেন। যুবক যারা আছে ধ্বংস হওয়ার পেছনে প্রথম নাম্বারে মোবাইল, আর এই মোবাইল দিয়ে কত বাসে কাজ করে বেড়ায়, কথা বলেন। ফ্রি ফায়ার দিয়ে বিভিন্ন গেম খেলতে খেলতে এমন অবস্থা হয়ে গিয়েছে কিছুদিন পরে আর ওর চোখ টিকবে না, তখন চশমা ছাড়া কোনো উপায় নেই, কথা বলেন। দুই নাম্বারে যুবক যুবতী দুনিয়ায় যারা আছে ওরা ধ্বংস হওয়ার পেছনে কারণ হচ্ছে অসৎ বন্ধু বান্ধব, কথা বলে। আপনার ছেলেটা সারা দিন মিলে যার সাথে আড্ডা দেয়, যার সাথে ঘোরাঘুরি করে, অন্তত আপনার দায়িত্ব কর্তব্য ওই ছেলেটার ব্যাপারে একটা একটাবার খোঁজ খবর নেওয়া। আজ এই দেশে আমরা ওই খোঁজ খবর নেই না, কথা বলেন। ছেলে ছেড়ে দিয়েছে আল্লাহর রাস্তায়, মেয়ে ছেড়ে দিয়েছে আল্লাহর রাস্তায়, কিছুদিন পরে একে একজনের হাত ধরে পালিয়ে যায়, শেষে মুরব্বী রাস্তায় বসে হাউমাউ করে কান্না করে, এক কথা বলে। অন্তত আপনার খোঁজ খবর নেওয়া লাগবে। বগুড়ার যুবকেরা যারা আছো মনে রাখবা যে খারাপই কাজটাই তুমি করো না কেন, মহান আল্লাহ কিন্তু দেখতেছে, কথা বলেন। অন্তত এই চিন্তাটা মনে রাখবে, তাহলে পৃথিবীতে খারাপই থেকে বাঁচা সম্ভব, কথা বলে। দ্বিতীয় নাম্বারে মনে রাখবা, দুনিয়ার মানুষগুলো মনে করেন আমি কোনো ভার্সিটিতে কোনো জায়গায় লেখাপড়া করছি, ওই জায়গাতে আমি পড়াশোনা করছি, কথা বলে বলেন আমি ওই জায়গায় পড়াশোনা করছি, ওখানে জানা মাস্টার আছে একদিন ক্লাস নেওয়ার জন্য এসেছে, আসার পরে আধা ঘন্টা লেকচার দিয়ে আমারে বলছে এবার এই প্রশ্নের উপরে আমাকে কিছু লিখে দাও, এখন আমি যদি লিখতে না পারি আমাকে ভালো ছাত্র বলবে, বলেন বলেন ভালো বলবে, ভালো বলবে। মনে রাখা লাগবে দুই নাম্বারে আমি যেটা করছি এটা কিন্তু ফেরেশতারা লিপিবদ্ধ করতে আসে,
কথা বলেন। আল্লাহ পাক বলেন কিরমাং কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বলেন আল্লাহু আকবার। সারা ইনফিজার 82 নাম্বার সূরা 30 নাম্বার পারার 11-12 নাম্বার আয়াতে আমার আল্লাহ দিয়েছে, আল্লাহ তাআলা বলেন আমার সম্মানিত দুজন লেখক আছে, দুনিয়ায় রাতে যেটা করো, আধারে যেটা করো, সকালে যেটা করো, দিনের বেলা যাই করো না কেন, ওরা কিন্তু লিপিবদ্ধ করছে। কথা বলেন, এক বছর লেখাপড়া করার পরে আপনি আসলে ছাত্রটা কেমন, ভালো কি মন্দ, এটা বোঝার জন্য কিন্তু এক বছর পরে আপনার একটা পরীক্ষা হবে। হবে কি হবে না? এই যে পরীক্ষাটা যখন হবে, ওই সময়ে এক বছর লেখাপড়া করার পরে আপনি ছাত্র ভালো কিনা রেজাল্ট হলেই বুঝতে পারবেন। কথা বলে, আপনার রেজাল্ট যদি খারাপ হয় তাহলে কিন্তু আপনি ভালো কোনো প্রতিষ্ঠানে চান্স পাবেন না, পাবেন। আপনার পড়ালেখা হইতে সার্টিফিকেটের মানটা যদি ভালো না হয় আপনি কিন্তু ভালো কোনো প্রতিষ্ঠানে চান্সও পাবেন না, পড়াশোনা ওইভাবে ভালো করে করতে পারবেন না। কিন্তু আপনার পড়াশোনার মান যদি ভালো হয়, আপনার সার্টিফিকেটটা যদি ভালো হয় বগুড়াবাসী, তাহলে কিন্তু ভালো কোনো জায়গায় আপনার চান্স পাওয়া সম্ভব। কথা বলেন, আপনার জীবনটা ঠিক ওই এক বছরের মতো আপনি ধরে নেন, অন্তত আপনি ভালো ভালো কাজ করে করে যদি আপনার জীবনটা চালাতে পারেন, বগুড়াবাসী মরার পরে আল্লাহর ফেরেশতারা কিন্তু ভালো কাজগুলো লিপিবদ্ধ করছে। কথা বলেন, এই যে ভালো কাজগুলো লিপিবদ্ধ ওরা করছে, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে ওই দিন কিন্তু রেজাল্ট সেই ডাকারে তোমার আমার আল্লাহ তোমার হাতে দিয়ে দেবে। আল্লাহ পাক বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বলেন আল্লাহু আকবার। সারাই বানি ইসরায়েল 17 নাম্বার সূরা 15 নাম্বার পারা 14 নাম্বার আয়াতে আছে, কেয়ামতের ময়দান যেদিন কায়েম হবে রেজাল্ট সেই টাকারে আমার আল্লাহ আমল নামাটা হাতে দিয়ে দেবে। বলবে বান্দা আজকে হিসাব দেওয়ার জন্য কাউকে লাগবে না, অন্তত আজকে হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। ও বান্দা তুমি নিজে পড়াশোনা করে দেখো তোমার এই আমল নামাটা, তুমি অন্তত গবেষণা করে দেখো তুমি জান্নাত পাওয়ার যোগ্য কিনা জাহান্নাম পাওয়ার যোগ্য। কথা বলেন, সার্টিফিকেটটা হাতে পাওয়ার পরে যদি রেজাল্ট 2.0 আসে তাহলে কিন্তু আপনি বুঝবেন আপনি ছাত্র কয় নাম্বার। কথা বলেন, আপনার কোন জায়গায় পড়াশোনা করার যোগ্যতা থাকবে। কথা বলছেন, আর আপনার এই সার্টিফিকেটে যদি মনে করেন যে 4.75 এরকম আপ থাকে তাহলে কিন্তু ভালো জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে না নেই। আপনি কম্পিউটারে অ্যাপ্লিকেশন করার সঙ্গে সঙ্গে ভালো ভালো প্রতিষ্ঠান কিন্তু আপনাকে টান দিয়ে নিয়ে নেবে। কথা বলেন, আর আপনি যদি খারাপ হন, রেজাল্ট যদি খারাপ হয় তাহলে কিন্তু নেবে না। তাহলে বোঝা যায় এই দুনিয়ার জীবনটাও পরীক্ষার মতো আমার আল্লাহ কিন্তু তৈরি করে দিয়েছে। আপনার আমার উচিত অন্তত মনে রাখা লাগবে দুনিয়ায় যাই করছি ফেরেশতারা কিন্তু লিখতেই আছে। অন্তত 2 নম্বর এই জিনিসটা আপনাকে মনে রাখা লাগবে, 3 নম্বরে এই দুনিয়ায় আপনাকে মনে রাখা লাগবে যে আমি দুনিয়ায় চিরদিন থাকবো না, আমাকে মরা লাগবে। কথা বলেন, মরণ একদিন আমার আসবে, আমাকে মরা লাগবে, এই চিন্তাটা মনে রাখবেন। বগুড়াবাসী আছে এই দেশে, আমরা এটা মনে রাখতে চাই না। কথা বলেন, মরা লাগবে এই চিন্তা যদি আমাদের থাকতো, অন্তত বাংলার মাটিতে নতুন করে কোনোদিন কোনো আলেমকে জেলখানায় বন্দি করতাম না, নিরপরাধ কোনো মানুষকে এই দুনিয়ায় কালার করতাম না। কথা বলে, আজ এই যুবকগুলো অবলা অবলা সরল এই যুবকগুলো খারাপের পিছনে যাওয়ার একটাই মাত্র কারণ, যখন মিজানুর রহমান আজহারি ভাই ছিল 8-9 লক্ষ 10 লক্ষ মানুষ হতো, তার ভিতরে যুবকেই বেশি। কথা বলে, অন্তত আজকে এই যুবকগুলোকে পথ দেখার জন্য বাংলার মাটিতে মিজানুর রহমান ভাইয়ের দরকার। কোরআনে কারিম থেকে রেফারেন্স দিয়ে দলিল দিয়ে দিয়ে এই বাংলার মাটিতে যিনি কথা বলেছিলেন কলিজার টুকরা বড় ভাই মুফতি আমির হামজা। কথা বলেন, অন্তত এই বাংলার মাটিতে আজকে আমির হামজা ভাইয়ের দরকার। অথচ কোরআনের সঠিক ব্যাখ্যা করার কারণে একটা বছর হয়ে যাচ্ছে আমরা কোরআন থেকে মাহরুম হয়ে আছি। কথা বলেন, আল্লাহর এই সৈনিক ফিরে আসবে,
মুক্তি আমির হামদা ভাই আজহারি ভাই যখন ফিরে আসবে বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, রূপসা থেকে বাঁতুলিয়া, এমন কোন ময়দান নেই যে জায়গা দেওয়া যাবে। আপনারা কি সুপ রাগ করলেন আমার কথা? হ্যাঁ, তাহলে তো বাঘের বাচ্চার মতো জবাব দেওয়া দরকার। মুসলমান আজ আমরা এই যে সুপ থাকার কারণে হাজারো ভেজাল, কত বলেন? ভারতে আপনি দেখেন নিয়ে যে মুসকান নারে তাকবীর, প্রধান বক্তার আগমন, কি নাম জানো? বড় ভাই মুফতি আব্দুল মতিন সিরাজী সাহেবের আগমন। আমার ভাইরা আপনাকে মনে রাখা লাগবে, দুনিয়ায় পাপ কাজ থেকে বেঁচে থাকতে চাইলে এক নাম্বারে মনে করবেন যে দুনিয়ার কেউ না দেখলেও কিন্তু আমার আল্লাহ দেখতেছে, কথা বলেন আরো জোরে। দ্বিতীয় নাম্বারে আপনাকে মনে রাখা লাগবে ফেরেশতারা কিন্তু বসে নেই, ওরা কিন্তু লিপিবদ্ধ করছে। তিন নাম্বারে মনে করবেন আমার একদিন মরা লাগবে, এই দুনিয়া আমার জন্য স্থায়ী না। নবীজির হাদিস আমি যতটুকুন পড়েছি আল্লাহর নবীর একটা হাদিস বলে শেষ করে দেই, আজ দুনিয়ায় আলেম ওলামা মায়ের খাওয়ার পেছনে কারণ কি? আপনি মেলান নবীজি বলে গিয়েছেন দুনিয়ার জীবনটা মুমিনদের জন্য জাহান্নামের মতো বালাখানা, আর কাফের দুনিয়ায় যারা হবে দুনিয়ার জীবনটা তাদের জন্য হবে জান্নাত, কথা বলেন। আজ দুনিয়ায় যারা ইমানদার আছে, দুনিয়ায় যারা ভালো মানুষ আছে, অন্তত দুনিয়ার জীবনটা এদের জন্য জেলখানা, এজন্যেও কিন্তু জেলখানায় পড়ে আছে। দুনিয়ায় যত হকপন্থী আলেম ছিল, যত ভালো মানুষ ছিল, সবগুলো মানুষই কিন্তু বেশিরভাগে মারা গিয়েছে জেলখানায়, কথা বলে। অন্তত আজ দুনিয়ায় যারা ভালো মানুষ আছে এরাও জেলখানায় থাকবে, টেনশন করার কোনো দরকার নেই, আল্লাহর সৈনিরেখা ফিরে আসবে, আবার কোরআনের ময়দান সুন্দরভাবে কায়েম হবে, এই দোয়ায় করি বলেন আমি। যতটুকুন কথা বললাম আল্লাহ তালা আমাকে আমল করবার, আপনাদেরকে আমল করবার জন্য তাওফিক দেয় বলেন আমিন। আসলে বড় ভাই এসেছে, আর কথা বলার দরকার নেই। আমি সবার কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, কোরআনের সঠিক কথাগুলো বলার জন্য যে যোগ্যতা অর্জন করা দরকার আল্লাহ যেন আমাকে ওই যোগ্যতা দান করে বলেন আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।